ভাইয়া রোজা ধরছে, ঠিক আছে, বড় গিফট পেয়েছে দেখছেন ভাইয়ারা, সব গিফট চলে যাচ্ছে। আজকে এমন একটা কুকিং স্কুলে এসেছি যেটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ তাদের আছে ওয়ার্ল্ড ক্লাস শেফের সাথে ওয়ার্ল্ড ক্লাস কিচেন। চলুন দেখা যাক তাদের কিচেন আর শেফরা কারা। আর যে কিচেনটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম সেই কিচেনটাকে আপনাদের এখন দেখাবো, সাথেই থাকবে। বাংলাদেশে কালিনারি স্কুলগুলোর মধ্যে সব থেকে অর্গানাইজ আর সুন্দর যদি একটা কিচেন বলি সেটা হচ্ছে শাইন স্কুল অফ হসপিটালিটি। এখন এটার যে সিইও আছেন শেফ নাইম আশরাফ, উনি আমার সাথে আছেন। শেফ আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। এখন আলহামদুলিল্লাহ শেফ, আমি সবসময় ভালো যখন স্কুলগুলোতে আসি। এখন আজকে স্কুলে আসার পর আমার মাথায় একটা কোশ্চেন ছিল, এত সুন্দর একটা কিচেন করেছেন, এটার রিজনটা আমাকে সবার আগে বলুন, আমি এটার জন্য অনেক বেশি এক্সাইটেড। So the core vision of reason to chilo holo ki to create educated chefs, right? So plan to chilo holo ki je amra emon ekta school korbo jekhane amra hands on practice dite parbo. Hands on practice bolte shobai individually cook korbe every day. So amra ek normally jeta dekhi je ekta instructor table thake, instructor bashe cook kore and then everyone else is just copies the whole thing down, right? ওই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে চাইছি। আমি নিজে বিদেশে কালিনারি পড়াশোনা করা, আমার পার্টনারশিপ সম্ভবত মজুর স্যার, হি হ্যাজ বিন ইন দিস ইন্ডাস্ট্রি ফর আ রিয়েলি লং টাইম, সেও বিদেশে পড়াশোনা করে আসা, সো কালিনারি স্কুলে। সো আমাদের কনসেপ্টটা ছিল হলো গিয়ে টু বিল্ড সামথিং নিউ দ্যাট বাংলাদেশ হ্যাজ নট সিন ইয়েট অ্যান্ড থ্রু হ্যান্ডস অন প্র্যাকটিস সবাইকে এডুকেট করা। এটা আসলে আমি কিচেনে ঢুকে বুঝতে পারছিলাম যে বাংলাদেশে আমি যেটা বললাম যে এমন কিচেন আমি দেখি না। এখন শেফ আরেকটা কথা, আমি দেখলাম যে ওরা গ্রুপ ওয়াইজ কাজ করছে, দুইজন তিনজন ম্যাক্সিমাম প্রতিটা স্টেশনে। এখন আপনারা তো ওইভাবে প্ল্যান করেছে, কিন্তু আপনি যখন কোর্স কারিকুলামটা করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, তখন আপনার মাথায় কী প্ল্যান ছিল এই ইয়ারের নিয়ে? সো বেসিক্যালি গ্রুপ করার রিজনটা হলো গিয়ে আপনি শেফ ইউর সেলফ, আপনি তো কিচেনে কাজ করেন, হাউ ইম্পর্টেন্ট ইজ একসাথে করে কাজ করা, ঠিক আছে? আপনি যদি কোঅর্ডিনেট না করেন আপনি বাকি কিচেন স্টাফের সাথে, আপনার প্রোডাক্ট কিন্তু আসবে না, রাইট? সো ওই জিনিসটা মাথায় রেখে যে গ্রুপ করে কাজ করা, একসাথে করে, সবাই দেখবেন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, রাইট? ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট রিলিজিয়ন থেকে আসে, সো তাদেরকে সবাইকে এক গ্রুপে বা একটা ছোটো গ্রুপে বসে একসাথে কাজ করানো, ওটা পার্ট অফ দ্য কিচেন রুট, রাইট? সো ওর জন্য ইন্ডিভিজুয়াল স্টেশনে দুজন বা তিনজন করে একটা একটা স্টেশনে একটা গ্রুপে যাওয়া যেটা সে বলছে যে আমরা যখন কিচেনগুলোতে কাজ করি, বিল্ডিং আ টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইউর ওয়ার্ক ভেরি সাকসেসফুল। এখন সে আরেকটা কোশ্চেন, আমি কোর্স কারিকুলাম ব্যাপারটা খুব এক্সাইটেড, কারণ আমি যখন দেখলাম যে এক দুটো বই, যে এটা আমার মনে হলো যে বাংলাদেশ থেকে একটু ডিফারেন্ট, আমাদের বাংলাদেশে যেভাবে শিক্ষা উন্নয়ন স্কুলগুলো, যে এটার কনসেপ্টটা কী ছিল? সো অ্যাগেন এটা করার পরপরই আমাদের এইটা ছিল হলো কি, যে বাংলাদেশে বসে স্টুডেন্টসদেরকে ইন্টারন্যাশনাল ডিপ্লোমা দিব। সো উই টাইড আপ উইথ আমেরিকান হসপিটালিটি একাডেমি। সো এইচের সাথে আমরা টাই আপ করাতে যেটা হয়েছে যে আমাদের ডিপ্লোমা ইজ অ্যাক্রেডিটেড বাই এইচে। সো আপনি শাইনের থেকে যখন ডিপ্লোমা কমপ্লিট করবেন, বেসিক্যালি আপনি আমেরিকান হসপিটালিটি একাডেমির ডিপ্লোমা সার্টিফাইড হবেন, উইচ ইজ রেকগনাইজড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর এডুকেশন বলেন অথবা ওয়ার্কে বলেন, ঠিক আছে? লাইক আমি এগেন বিদেশ থেকে পড়াশোনা করে আসছি, সো আই নো একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি আপনার ক্যারিয়ারের জন্য কত আপনি শাইনকে ইয়াংদের কাছে কেন প্রেফার করবেন, এটা যদি আমার মিশনটা বলেন যে তুমি এই জন্য আমাদের শাইনে আসবা, তোমাকে আমরা এইভাবে রেডি করবো, যদি একটু ভেঙে পড়ো, সো ওয়াই ইউ প্রেফার শাইন? সো শাইনকে চুজ করার পিছনে রিজনটা হতে পারে ইন্টারন্যাশনাল ডিপ্লোমা, ঠিক আছে? উই হ্যাভ অল আওয়ার ফ্যাকাল্টি ইনক্লুডিং মাইসেলফ, তারা ইদার বিদেশ থেকে পড়াশোনা করে আসা অর বাইরে থেকে কাজ করে আসা, রাইট? সো আপনি ইন্টারন্যাশনাল একটা এক্সপিরিয়েন্স পাবেন। হ্যান্ডস অফ প্র্যাকটিস, আই থিঙ্ক ইন অর্ডার টু বি আ শেফ ইউ নিড টু প্র্যাকটিস, রাইট? সো আপনাকে রোজ এখানে এসে কুক করতে হবে, ইউ টেস্ট মাই ফুড, আই টেস্ট ইয়ার্স, রাইট? দ্যাটস হাউ উই ক্রিয়েট সামথিং নতুন বলেন, অথবা আমরা একটা রেসিপি ডেভেলপ বা পারফেক্ট করি কীভাবে, ট্রাই করতে হবে, রাইট? সো উই ট্রাই টু গিভ রেসিপিস অ্যাজ অথেন্টিক অ্যাজ পসিবল। এছাড়া আমরা ইন্টার্নশিপের অপশন দিই, সো উই আর রিলেটেড উইথ মোস্ট অফ দ্য ফাইভ স্টার হোটেলস বাংলাদেশে। সো আমরা ওখানে আমরা ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপও দিতে পারি, উইচ ইজ ইন দুবাই, মালয়েশিয়া অ্যান্ড ইউএসএতে। সো ইউ ক্যান কাম হিয়ার, কোনো মাসের কোর্স থাকে, কোনো মাসের ডিপ্লোমা থাকে, নয় মাস আমাদের সাথে করবেন, নয় মাস আই চুন ইউ অ্যান্ড দেন উই সেন্ড ইউ ফর সিক্স মান্থস ইন্টার্নশিপ, অ্যান্ড আফটার দোজ ফিফটিন মান্থস ইউ গেট আউট উইথ
6 মাসের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স ফ্রম 5 স্টার হোটেল এন্ড এন ইন্টারন্যাশনাল ডিপ্লোমা সো আই ডোন্ট থিংক ইট ক্যান গেট এনি বেটার দ্যান দ্যাট আসলে শেফ পুরো প্যাকেজ যদি বলে একটা শেফ হওয়ার জন্য সবকিছু এখানে যে আমার মাঝে মাঝে এখন মনে হচ্ছে যে আমি এখানে করলে হয়তো আমার কাজও করতে হতো না থ্যাংক ইউ সো মাচ শেফ আমাদের সময় দেওয়ার জন্য আর আমাদের ইনভাইট করার জন্য এত সুন্দর একটা বাংলাদেশে আমি বললাম যেটা বারবার বলছি যে এত অর্গানাইজড কিচেন আমি এখনো পাইনি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ার্কিং ফর দ্য ইয়াং শেফ থ্যাংক ইউ আমার সাথে আছেন শেফ কাজী আলমাস যিনি অস্ট্রেলিয়াতে 15 বছর ধরে এই শেফ প্রফেশনে আছেন এখন দেশে এসে কী করছেন জানেন তিনি স্টুডেন্টের হাত ধরে শেখাচ্ছেন কীভাবে শেফ হতে হয় শেফ আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আপনি এত লম্বা সময় এত এক্সপিরিয়েন্স নিয়ে অস্ট্রেলিয়ার মতো একটা জায়গা থেকে যেটা মাদারল্যান্ড বলা হয় শেফদের এখানে এসে এখন শেফদের শিখাচ্ছেন ইয়াং যারা শেফ এটার কারণটা দেখতে এটার কারণ হচ্ছে আমি যখন বাইরে ছিলাম আমি দেখেছি যে আমাদের দেশ থেকে আমরা যাওয়াই যাই না কারণ পাচ্ছি এখানে আমরা যখন কিচেনে কাজ করা শুরু করি আমাদেরকে শুরু করতে হয় একদম শুরু থেকে লাইক কিচেন হ্যান্ড হ্যান্ড হয়ে বা যদি কেউ আপনার ইতালি থেকে বা ফ্রান্স থেকে আসে ওরা লাইক ট্যাগ হয়ে যায় যে ওরা এসে আপনার সুশেপ অথবা হেড শেপের পজিশন নিয়ে নিচ্ছে এটার কারণটা আমি বুঝতেছিলাম যে কেন হচ্ছে পরে দেখলাম যে না কারণ বিকজ আমরা আপনার এডুকেশন নিয়ে তো মানে আমরা শিখি না হাতে কর্ম কাজটা শিখি না সেই জন্য আমাদেরকে শিখতে হয় ওখানে গিয়ে আর এই জন্য আমাদের কিচেন হ্যান্ড থেকে শুরু করতে হয় আর আমরা যারা ওখানে যাই আমরা 5 বছর কাজ করার পরে সুশেপ বা শেপতে পারি করেছি আর বাইরের একটা মানুষ যেমন ফ্রেন্ডস থেকে অথবা ইটালি থেকে কেউ এসে মানে মানে ফার্স্ট ডে থেকে শুরু করে শেফ দিয়ে ফাইল অথবা আপনারা শেফ বা হিসেবের পজিশন নিয়ে নিচ্ছে তো আমি ভাবলাম যে আমি বাংলাদেশে এসে একটা ইনস্টিটিউটের সাথে যদি আমি যুক্ত থাকতে পারি এবং শেখাতে পারি হ্যান্ডসম প্যাকেজ দেখাতে পারি তো ওরাও শিক্ষিত হয়ে যাবে স্কিল হয়ে মানে সার্টিফাই হয়ে যাবে বাইরে ওরাও আমার ফ্রান্স অথবা স্পেনের মানুষের মতো ওরাও আপনার আসলে শেফ আপনি যেটা করছেন আমি একটু বলি যে এখন আমি ভ্যাকেশন এসেছি শেফ যেভাবে প্ল্যান করলো যে এসে সে স্টুডেন্টদের শেখাবে আর আমি কিন্তু ভাবতেছি এই যে ভ্যাকেশনে আছি ঘুরতেছি শেফ ইউ আর ডুইং রিয়েলি গুড জব ফর দ্য ইয়াং শেফ এটা আসলে এমন ইউনিক চিন্তা আমার মনে হয় না কেউ করে এখন আপনি শাইনে জয়েন করেছেন আমরা দেখতে পাচ্ছি তাদের ওয়ার্ল্ড ক্লাস সুন্দর একটা কিচেন আছে এখন শাইনকে আপনি কীভাবে প্রেফার করবেন ইয়াং শেফদের কাছে যারা হতে চান শাইনে জয়েন করা আমার মতো মেন রিজন ছিল যে এখানে আমি দেখেছি যে সেট আপ আচ্ছা যে হ্যান্ডসম প্র্যাকটিস দিতে পারতেছে তো আপনার এটা হচ্ছে একটা কারিগরি শিক্ষা তাই না আপনি যদি হ্যান্ডসম প্র্যাকটিস না থাকে আপনি কিন্তু মানে শিখতে পারবেন না আপনি কোনো মানে লিখে শিখতে পারবেন না তো প্র্যাকটিস করতে হবে যেটা শাইন দিচ্ছে তো আমি ভাবতেছি মানে এখান থেকে যারা ইয়াং শেফ যারা আছে যারা শিখবে তারা হাতে কলমে শিখতে পারবে শিখে আপনার বাইরে গিয়ে ওরা একটা মানে এখান থেকে একটা কমার্শিয়াল কিচেনের এনভায়রনমেন্টটা পাচ্ছে যেটা ওরা বাইরে একটা রিয়েল লাইফ কিচেনে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে শেফ আপনি বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য এই ইউনিক একটা চিন্তা নিয়ে দেশে এসেছেন থ্যাংক ইউ সো মাচ এই জন্য আসলে এটার কথা আসলে কোনোভাবে আপনি থ্যাংক দিয়ে বুঝতে পারবেন যে আমরা যেটা পাইনি আপনারা সেটা নিয়ে এসেছেন দেশে থ্যাংক ইউ সো মাচ শেফ ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার সাথে আছে শেফ রেমন আমার মনে হচ্ছে তিনি এই জায়গার সুশেফ এমন একটা কাজ করেন কারণ তিনি হচ্ছে কোঅর্ডিনেটর প্রতিটা ক্লাসের কারণ যখন একটা ক্লাস শুরু হয় প্রতিটা ইউটেন্সিল ইনগ্রেডিয়েন্টস তারপর ক্লাসে কোন রেসিপি হবে সব কিছু উনি দেখেন যে সব কিছু সব জায়গায় ঠিক আছে কি না আপনি ভালো আছেন এখন আপনার কাছে কোশ্চেন যে আপনি এত কিছু করেন একটা ক্লাস শুরু হওয়ার আগে যে আপনি কী ভিশন নিয়ে কী লক্ষ্য নিয়ে এই কাজগুলো করছেন অ্যাজ আমার মনে হয় যে আপনি সুশেপের দায়িত্ব পালন করছেন এই জায়গায় সত্যি কথা আমি ইন্ডাস্ট্রিটা এইভাবে একটু যদি আপনি ভেঙে বলেন জি এখানে হচ্ছে সব এক্সপিরিয়েন্স শেফ এবং সবাই প্রায় মাস্টার শেফ আচ্ছা আচ্ছা আমার কাছে আমরা শিখতেছি আবার বেশ শেখাচ্ছি আচ্ছা এখন আপনার যেটা উদ্দেশ্য আর কি যে শেফদের কাছ থেকে শেখা বা ছোটদের শেখা এই তো ইয়েস থ্যাংক ইউ ভালো থাকবেন অনেক অনেক ভালো কাজ করছেন বেস্ট অফ লাক সাথে আছে সায়েন্স স্কুলের ডিপ্লোমা ব্যাচের একজন স্টুডেন্ট আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন সবসময় ভালো আছি আপু আর মেন কথা হচ্ছে আপু আজকে ছোট একটা কোশ্চেন করব যে কুকিং রিলেটেড যে অ্যান্সার দিতে পারেন ছোট একটা গিফট দিব আমার পক্ষ থেকে না পারলে একটা সুন্দর জোক শোনাতে হবে আপনার মতো ঠিক আছে ওকে ওকে এখন আপু কোশ্চেন হচ্ছে আমরা তো ক্যানাপিস খাই আপু জোকের জন্য রাজি আছে আপু জোক বলেন না না জোক লাগবে না আমি কোশ্চেন করি দেন এখন আপু একটা টার্ম আছে তাহলে গেসপাচো এই জিনিসটা সম্পর্কে আপনি জানেন
আচ্ছা এখন আমি কিছু অপশন দিই, আপনি দেখেন প্ল্যান করতে পারেন কিনা। গেসপাচো হচ্ছে একটা হট স্যুপ, কোল্ড স্যুপ, ফ্রোজেন স্যুপ, এই তিনটার মধ্যে একটা বলুন। সব গিফট চলে যাচ্ছে আপনার রিয়েলি। গেসপাচো হচ্ছে আমরা কোল্ড স্যুপকে গেসপাচো বলি। থ্যাংক ইউ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপুরা কিন্তু দুইটা গিফট নিয়ে চলে গেছে, ঠিক আছে? এখন না পারলে মান সম্মান আপনারও যাবে আমারও যাবে। এখন যোগ শোনার জন্য রেডি আছেন? এখন ব্রুনো শুনেছেন কখনো? ব্রুনো ব্রুনো এটা কি? সে কি এটা? একটা কাটিং বড় গিফট পেয়েছে দেখছেন ভাইয়া। গুড জব ভাইয়া। ওয়া ভাই কেমন আছেন? ভালো আছি, বেঁচে আছি। আমাকে বলবে পাঁচটা কুকিং মেথডের নাম। অর্ধেক করে দিব, আপনি অর্ধেক, আমি অর্ধেক। আপনার হাসতেছে আমি হেল্প করলাম। চারটা, আরেকটা এটা না বলে গিফট তো আমি দিব না। যেটা করতে হবে আসতে হবে, দেখতে হবে, বুঝতে হবে যে আসলে কি তারা আছেন কিনা। কারণ আমার মনে হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে সায়েন্স স্কুল অফ হসপিটালিটি। দেখাবে একটা ভিডিওতে আরেকটা ইনস্টিটিউট নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।